কোনো সর্দার ও কাছে পুছলাক, হে ভাল গুরু, অনন্ত জীবন পাইক লাগিন মই কা কারব? যিশু কাছে কাহলাক, তই মকে ভাল গুরু কালে কাহাতিস, কেউ ভাল নাই খাই, একঝান একলাই মানে ঈশ্বর। তই হুকুম মানকে তো জানাতিস কি ব্যবিচার নাই কারবে, হত্যা নাই কারবে, আর নাই চড়াবে, জোটা গাওয়াহি নাই দেবে, আপন বাপ আর মাইকে আদর করবে। ও জবাব দিলাক, ই সবকের পালন তো মই ছোটই সে করতে আওয়াত। যিশু ই সুইনকে ও কাছে কহালাক, তোর এখান তাক একটা বাতকের ঘাটি আহে, আপন সবকে বেচকে গরিব মানকে বাইট দে, আর তোর লাগিন সারাগ মে ধন মিলি, তার পাছে আইকে মর পাছে হইলে। ও ই সুইনকে বহুত উদাস হয়ে গেলাক, কালে কি ও বহুত ধানী রহে। যিশুকে উদাস দেখকে কহালাক, ধানী মানলে ঈশ্বরকে রাজ মে ঢুকে কেতনা অসম্ভব আহে। ঈশ্বরকে রাজ মে ধানীকে ঢুকে কের বাদলি উঠকে বেজিকে টঙ্কা সে হইকে নিকলে সহজ আহে। ইকার মে শুনে কোয়ালা মান কাহলায় তো আর কেকার উদ্ধার হয়েক পারেলা। যিশু জবাব দিলাক, যে আদমি আনলে অসম্ভব আহে ও ঈশ্বরলে সহজ আহে। তার পাছে পিতার কাহালাক, দেখ হামনে মান তো আপন ঘর দুরা সব ছোড়কে তোর পাছে হইলেলি। যিশু জবাব দিলাক, মই তোহরে মানসে সাচে কাহাত, এইসান কেউ নাই খাই, যে ঈশ্বরকে রাইজলে ঘর ঘরনি ভাই বাহিন মান মাই বাপ চাহে ছাওয়া পোতাকে ছোড় দেহায়, আর ই সময় মে ওকে কাইগুণ নাই মিলি, আর আয়কলা যুগ মে আনান জীবনকের জীবন মিলি। বারো পেরিতমানকে ফারকে লি যাইকে যিশু মানসে কহলাক, দেখা হামরে জেরুসালেম যাথে মানুয়া বেটাকের বারে আগমন বক্তা মান যে কোনো লিখ রাহাই ও সব পুরা হই। ওকে পর্যায়ত মানকের হাত মে সপাল যাই, ওমান উকার হাসি উড়াবায় আর নিন্দা কারবায় আর উকার উপরে থুকমায়, ওমান ওকে চাবুক লাগাবায় আর মরাই দেবায়, পাছে তিসরা দিনাই উজি উঠি। ওমানকে ই বাত সামেজবে নায়ালাক, ই বাতকের মানে ওমান সে চুপাল রাহে, আর ওমান ওকার মাতলাব নাই সামজেক পারলাই। যিশু জিরিহ শহরকে সামনে পৌঁছলাক, হুয়া একজন আন্ধারা ডাহার কিনারে বাইটকে ভিক মঙ্গাত রাহে। ও ভিড়কে জায়গ সুইনকে পুছলাক কি কা হওয়াতে। আদিমান ওখে বাতালায় কি যিশু নাসরিতিয়া যাথে। ইকার মে ও ই কাহতে চিচিয়ালাক, হে যিশু দাউদকের খানদান মর উপরে দায়া কর। আগে জায়কওয়ালা আদিমান ওকে চুপে কারেকলে ধামকালায়, পাছে ও আর জোর সে চিচিয়াই লাগলাক, হে দাউদকের খানদান মর উপরে দায়া কর। যিশু খাড়া হয়ে গেলাক আর ওকে আপান সামনে আনেকের হুকুম দিলাক, যে সময় ও সামনে আলাক তো যিশু ওকে পুছলাক, তুই কা চাহিস কি মই তরলে কারবো? ও জবাব দিলাক, হে প্রভু কি মই দেখে সাকবো? যিশু কাছে কহলাক, তই দেখে লাগবে, তোর বিশ্বাসে তোকে ভাল করলাক। ওহে সময় ও দেখে লাগলাক আর ও ঈশ্বরকে স্তুতি করতে যিশুকের পাশে হয়ে গেলাক, সামোজা আদিমান ই দেখকে ঈশ্বরকে স্তুতি করে লাগলায়।